হ্যালো ফ্রেন্ড, এটা মারুতি অগনার ইঞ্জিন টাইমিং। এটা কিভাবে টাইমিনের মার্কিং আছে, কিভাবে কোনটা পাস আছে সেটা টোটাল আমি দেখাচ্ছি। এই যে এটা ক্র্যাঙ্ক, ক্র্যাঙ্কের চাবির ঘাট, এটা হচ্ছে ক্র্যাঙ্কের পুলি। এই যে এটা মার্কিং, এই যে সোজা দাগ দিয়ে আছে এটা মার্কিং, ক্র্যাঙ্কের পুলির এটা মার্কিং আছে। আর এই যে দ্বিতীয়টা মার্কিং আছে এইটা পজিশন, এটা অয়েল পাম্পের মার্ক। এটা হচ্ছে টপ থাকবে 4 নম্বর, 1 নম্বর টপ। এটা হচ্ছে এই মার, এটা তীরচিহ্ন আছে, এটা হচ্ছে চাবির গ্রুপের জন্য এটা মার্ক ইউ করাছে, তীরচিহ্ন দিয়ে আছে। এটা হয়ে গেল তাহলে টোটাল। এরপরে এটা তো টাইম বেল্ট, এটা তো সবাই জানে এটা টাইম বেল্ট। আর এই যে এটা হচ্ছে টেসনার, টেসনারে এটা হচ্ছে 6 নম্বর এলিং কি, এটা 5 নম্বর এলিং কি, এটা দিয়ে টার্ন করা হয়। এই যে মার্কিংটা 5 নম্বর এলিঙ্কি, এটা দিয়ে টার্ন করা হয়। আর এটা 6 নম্বর এলিঙ্কি দিয়ে টেসনারটাকে আটানো যায়। এটা 6 নম্বর এলিঙ্কি। আর এই যে এটা হচ্ছে পিন, যে বডিতে একটা হেডের বডিতে ইতে এটা পিন, এই যে এটা পিন, তার মানে টেসনারটা পিনটে ভরে দিলাম, ভরে দিয়ে তারপরে যতটা পজিশন টানার সেটা, এটা সেটিংস। এটা তাহলে মার্কিং তিনটে বুঝে গেল। এরপর এই যে এটা হচ্ছে একটা তীরচিহ্ন মার্কিং, এটা হচ্ছে যে একটা ভালপের পজিশন, যেহেতু রাউন্ড ঘুরলে তারপরে এই পজিশনটা পরে বোঝাচ্ছি। এই যে এটা চাবি, এটা ক্যামের, ক্যামের যে এটা চাবির গ্রুপ, এই যে এটা, এটা ওপর পজিশন থাকবে 4 নম্বর 1 নম্বর, যখনই টপ থাকবে এটা টাইমের পজিশন থাকবে তখন এই পজিশন আসবে ওপর দিয়ে। তারপরে এই যে মার্কিং আছে একটা, এই যে এটা ক্যামের মার্কিং, ক্যামের এই যে বডিতে এইভাবে তীরচিহ্ন থাকবে, এই একটা থাকবে দুটো, কিন্তু এই যখনই পজিশন হবে টাইমিনে কিন্তু এটা চাবির গ্রুপটা ওপরে থাকবে। আর এইটা হচ্ছে যে টাইম প্লেট, টাইম প্লেটে এরকম একটা মার্কিং থাকবে, এই যে মার্কিং মার্কিং থাকবে এটা। তাহলে টোটাল বুঝে গেলো। যখন দ্বিতীয় রাউন্ড ঘুরবে ফের যখন এই মার্কিংটা আবার আসবে দ্বিতীয় রাউন্ডে, তখন এই মালটা, এই জিনিসটা এই জায়গায় হবে, তখনই তখন দ্বিতীয় রাউন্ডের ট্যাপিট মিলানো হয়। তার জন্য এটা ডবল মার্কিং। তাহলে এইটা এই পজিশনটা চাবির গ্রুপ ওপরে থাকবে, এইটা চাবির গ্রুপ, চাবির কাট ওপরে থাকবে, এটা মার্কিং, আর এই মার্কিং টোটাল, এই যে মার্কিং আছে এই টোটাল নিয়ে একটা টাইমিং। এটা মারুতি অগনার ইঞ্জিন টাইমিং, এটা 1100 সিসি ইঞ্জিন, 1100 সিসি ইঞ্জিন। এটা অল্টোতে থাকে, অগনারও থাকে।